প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জাবাদ। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড় জাবাদের ফলে কলকাতা, হাওড়া সহ পশ্চিমবঙ্গের এই 10টি জেলায় ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কী জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিও। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাবাদ। শুক্রবারই এটি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে বলে দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হয়েছে। শনিবার রাতের মধ্যেই এটি আছড়ে পড়বে ওড়িশা বা অন্ধ্র উপকূলে। সেই সময় ঘূর্ণিঝড় জাবাদের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি ওড়িশা বা অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গ এর প্রভাব থাকবে বলে আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। শনিবার বিকেল থেকেই বাংলার উপকূলীয় এলাকা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা দেখা যাবে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টির তেজ বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 224 পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো আপনারা দেখতেই পারলেন, আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যা ক্রমশ বাংলার দিকেই ধেয়ে আসছে, এবং এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ঘটবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে সমুদ্রে না যায় তার জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকেই বুঝতে পেরেছেন ঠিক কখন এই ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে। এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন কোন কোন জেলাগুলি ক্ষতিগ্রস্ত হতে চলেছে, সেটাও আপনারা এই ভিডিওটিতে দেখতে পারলেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।